আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাইয়া বন্ধুরা, রবিবার 29 আগস্ট রাত্রে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপডেট করেছে যে সিঙ্গাপুরে আরও দুটি করোনা ভাইরাসের ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে। ক্লাস্টার দুটি হলো যে বোনলে বাস ইন্টারচেঞ্জ স্টাফ, অপরটি হলো যে নেথান রোডের একটি ডরমিটরি। অর্থাৎ এ পর্যন্ত মোট 6টি ডরমিটরি অ্যাক্টিভ ক্লাস্টার রয়েছে এবং 7টি বাস ইন্টারচেঞ্জ অ্যাক্টিভ ক্লাস্টার রয়েছে। বললে বাস ইন্টারচেঞ্জ নতুন 7 জন শনাক্ত সহ মোট 15 জন করোনাকে শনাক্ত করা হয়েছে এবং সিঙ্গাপুরে এখন মোট বাস 7টি বাস ইন্টারচেঞ্জ অ্যাক্টিভ করোনা ক্লাস্টার রয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তাছাড়া 119 নেথান রোডে পায়োনিয়ার ডরমিটরি নতুন 3 জন শনাক্ত সহ মোট 4 জন করোনা আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। যে 7টি বাস ইন্টারচেঞ্জ করোনা ভাইরাসে কাজ আছে তার মধ্যে একটা হলো যে জুরং ইস্ট বাস ইন্টারচেঞ্জ, ক্লেমেন্টি বাস ইন্টারচেঞ্জ, পাঙ্গল বাস ইন্টারচেঞ্জ, তোয়াপায়ো বাস ইন্টারচেঞ্জ। তাছাড়া আরও দুটি হলো যে স্যাংগাং বাস ইন্টারচেঞ্জ, বিশান বাস ইন্টারচেঞ্জ এবং এই ক্লাস্টারগুলো থেকে মোট 174 জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। নেতাল রোড ডরমিটরিতে সহ আরও 6টি ডরমিটরি করোনা ভাইরাসের ক্লাস্টার হিসাবে চিহ্নিত করা হয়েছে। আর 6টি ডরমিটরি হলো যে তোয়াস সাউথ লজ ডরমিটরি, নর্থ কোস্ট লজ ডরমিটরি, ওয়েস্ট লাইট জুনিপার, ওয়েস্ট লাইট মান্দাই ডরমিটরি, হোমেস্টি লজ এবং 43 সামগেই কুদুত লুফ ডরমিটরি। এই ডরমিটরিগুলো থেকে মোট 266 জন করোনা আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। রবিবার রাত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সিঙ্গাপুরে স্বাস্থ্যমন্ত্রী আপডেট করেছে যে সিঙ্গাপুরে এখন 66টি অ্যাক্টিভ করোনা ভাইরাসের ক্লাস্টার রয়েছে। এই ক্লাস্টারগুলো থেকে সর্বনিম্ন 3 জন, সর্বোচ্চ 1155 জন করোনা আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। 124 জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছিল এই রবিবার দিনে। কমিউনিটি থেকে 124 জন শনাক্ত করা হয়েছিল, তার মধ্যে 21 জন ছিল বগিস জাংশন ক্লাস্টার সাথে লিঙ্ক ছিল, 37 জন পূর্বী রোগীদের সাথে লিঙ্ক ছিল এবং তারা কোয়ারেন্টাইন ওয়ার্ডারে ছিল, 32 জন পূর্বের রোগীদের সাথে লিঙ্ক থাকলেও তারা কোয়ারেন্টাইনে ছিল না, 34 জন ছিল আনলিঙ্ক এবং 9 জন ছিল বিদেশপ্রত, 3 জন অ্যারাইভাল হিস্টে পজিটিভ ছিল, 6 জন স্টেম রুজ থাকার সময় করোনা পজিটিভ হয়েছিল। রবিবার মোট 131 জন সহ সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা 67,304 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার রাত্রে আরও আপডেট করেছে যে 414 জন করোনা আক্রান্ত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছে, 14 জনকে অক্সিজেন প্রয়োজন এবং 6 জনকে আইসিটি রেখায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় আপডেট করেছে যে কমিউনিটিতে করোনা আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আগে 1 সপ্তাহে করোনা আক্রান্ত ছিল 240 জন, গত সপ্তাহে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 634 জনে। এবং আনলিঙ্ক করোনা আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আগে তো আনলিঙ্ক করোনা আক্রান্ত সংখ্যা ছিল 186 জন, গত সপ্তাহে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 152 জনে। জাতীয় টিকাদান কর্মসূচির আয়তায় সিঙ্গাপুরে এখন পর্যন্ত 86,84,484 ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে, যা মোট 45,5,072 জন লোক পেয়েছে এবং 43,2,996 জন লোক সম্পূর্ণরূপে করোনা ভাইরাসের ভ্যাকসিন পেয়েছে। তবে অতিরিক্ত 1,65,981 ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে, সেটা হলো যে সিনোভ্যাকের ভ্যাকসিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমতিতে তারা বিশেষ বেসরকারি ক্লিনিকগুলোতে এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, যা মোট 85,557 জন লোক পেয়েছে। এবং সর্বশেষ আপডেট মতো সিঙ্গাপুরে 84% লোক সম্পূর্ণরূপে করোনা ভ্যাকসিন পেয়েছে এবং 83% লোক কমপক্ষে করোনা ভাইরাসের 1 ডোজ টিকা পেয়েছেন। এ ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেট। এখন আপডেট আপনার জানাবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।